আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? একটু বসলাম হ্যাঁ আপনার পাশে। জি। আচ্ছা শুনলাম নাকি সুস্থ হয়ে গেছেন? হ্যাঁ এখন অনেকটা সুস্থ। কয়েকদিন আগেই তো ভর্তি হয়েছিলেন? হ্যাঁ 6 দিন আগে। আচ্ছা কি অবস্থা আজকে আপনার? আজকে অনেক ভালো। আচ্ছা কি সমস্যা নিয়ে যেন এসেছিলেন আমাদের কাছে? আমার হাঁটুতে সমস্যা আর পায়ে গোড়ালি ব্যথা ছিল। কি হতো সেটাতে? শোয়া থেকে বসা থেকে উঠলে হঠাৎ করে পায়ে যেমন কাঁঠা বেতো এরকম ব্যথা হতো, আর পায়ে হাঁটলে বা বসলে বাড়ি কাজ করলে ব্যথা হতো হাঁটু। ও তার মানে হচ্ছে আপনার অস্টিওআর্থ্রাইটিস এবং ক্যালকেনিয়াল স্পার মানে পায়ের নিচে হাড় বেড়েছিল। জি। তাই না? জি। পাশাপাশি কি কোমরে ব্যথা ছিল? হ্যাঁ কোমরে ছিল অল্প। আচ্ছা তো কি হতো সেটার জন্য মানে কি কি করতে পারতেন না তখন? তখন আমি বাড়ি কাজ করতে পারতাম না, বসা কাজ করতে পারতাম না, বা ওয়াশরুমে বসতে পারতাম না, কম খাই কম সারা। আচ্ছা আপনি তো একজন গৃহিণী হাউসওয়াইফ নাকি? জি। আচ্ছা তো সাংসারিক তো অনেক কাজ করতে হতো, সেই কাজগুলো তার ঠিক মতো করতে পারতেন না। জি। বাসা যেন কোথায়? বাসা ব্রাহ্মণবাড়িয়া। এই ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছেন? জি। দর্শক প্রথম দিন যখন এসেছিলেন কিছু সমস্যা বলেছিলেন, যে কি কি সমস্যা নিয়ে এসেছেন তারপর যদি আপনি একবার শুনেছি, আসুন না একটু ওনার প্রথম দিনে সেই ভিডিওটা একটু দেখে আসি, সেই সমস্যাগুলোর সাথে আজকের সুস্থ হওয়ার দুটো আমরা একটু মেলানোর চেষ্টা করব। আসুন। আসসালামু আলাইকুম, আমার নাম রহিমা, আমি বাঞ্ছারামপুর থেকে আসছি, আমার বয়স 40, পেশায় গৃহিণী। ওটা অসুখটা শুরু হয়েছে 14 বছর ধরে, তারপরে চিকিৎসা করতেছি, ডাক্তার কাছে যাই আসা যাওয়া করতেছি, ওষুধ খাইতে টিপে নিতেছি ভালো, তারপরে ওষুধ অফ রাখলে আবার এই ব্যথা শুরু হয়। প্রতি জায়গা জায়গায় কোনো হসপিটাল বাকি রেখে নেই, বলতে কথা এখন শেষ পর্যন্ত লাস্টে এখন ব্যথা বেশি বাড়ছে, আর হাঁটু পাকা হয়ে গেছে, ডান হাঁটুটা পাকা আর ক্ষয় হাড় ক্ষয়। প্রথম ব্যথাটা ছিল ডান কাঁধে, কাঁধে থেকে হয়তো হয়তো পুরা প্রতি জয়েন্টে জয়েন্টে গেছে, প্রতি জয়নে জয়নে ব্যথা এখন আছে, ব্যথা যখন বাড়ে প্রতি জয়নে জয়নে পুরো ব্যথা শুরু হয়। আমার হাঁটা চলা ভালো, কিন্তু বাড়ি কাজ করলে বসা কাজটা এদিকে করতে পারি না, বাড়ি কাজ করলে ব্যথা বাড়ে, কাঁপুনি হয় না, জিন জিন করে আর ব্যথা। সেই পর্যন্ত আমি 17 জন উপরে ডাক্তার দেখাইছি, সেই ডাক্তার বলে ওষুধ খেলে ভালো হবে, ওষুধ খেলে ভালো হবে, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, বলছে যে হাড় খোয় আপনার হাড় খোয়ার থেকে এরকম ব্যথা বাড়ে, খাবার দাবার খেলে ওষুধ খেলে ভালো হয়ে যায়। ফলাফল পাচ্ছি যতক্ষণ খায় তখন ফলাফল পায়, তখন আবার 2 মাস 1 মাস 3 মাস 4 6 মাস 4 আবার ব্যথা বেড়ে যায়। আমার ভাই এখানে আসছিল, ভাই সন্তান দিচ্ছে, আমার ভাই আসছে ডাক্তার কাছে, আমার ভাই সন্তান ওখান থেকে আর ভাই আসছে আর কি, এখন ট্রিটমেন্ট করে গেছে মনে হয়, ওই সন্তান দিচ্ছে যে এখানে যাও, এখানে গেলে ভালো হবে। স্যার বলতেছে যে ওর ডাক্তার আগে অনুকূল কোথায় দেখাইছেন, দেখাইছি, দেখায় কি ফলাফল পেলেন যে ব্যথা যখন ওষুধ খায় তখন ভালো, তারপর আবার ব্যথা শুরু হয়, এগুলো জিজ্ঞাসা করছে, যে ডাক্তার বলছে যে এখন ট্রিটমেন্ট করে আমরা দিতেছি ইনশাল্লাহ ভালো হবে, আমরা দেখতেছি। স্যার আমাকে 15 দিনে ভর্তির জন্য দিয়েছে, প্রথম দিন আমার জন্য সবাই দোয়া করবেন। দর্শক দেখলেন তো এতগুলো সমস্যা নিয়ে এসেছিলেন, যিনি পায়ে দিতে পারতেন না, হাঁটু ব্যথার জন্য উঠা বসা করতে পারতেন না, কেমন আছেন আজকে? তো এই যে ট্রিটমেন্ট নিয়ে নেন, ট্রিটমেন্ট নেওয়ার পর আজকে কেমন আছেন আপনি ওভারঅল? অনেক ভালো আছি। এখন কি সকালে ঘুম থেকে ওঠার পর পা দিলে সেই ব্যথাটা হয়? না তেমন ব্যথা হয় না। উঠবস করতে গেলে সে আগের মতো ব্যথা অনুভব হয়? হ্যাঁ না এখন হয় না। কেমন লাগছে এই যে দীর্ঘদিন পরে যে সুস্থ ব্যথা মুক্ত জীবন? ভালো লাগছে। এখানে আসার আগে কি মনে হতো না যে আমি কি আর কখনো সুস্থ হব না, বা আমার এই ব্যথা কিভাবে যাবে? তখন অসুস্থ বোধ করতাম, অনেকটা খারাপ লাগতো, এবং মাঝে মাঝে কি মনে হইতো যে এটার জন্য আমি কি পঙ্গু হয়ে যাব? হ্যাঁ তখন বলতাম, অনেকটা চিন্তা মুক্ত, এখন নানা রকম দুশ্চিন্তা কাজ করতো, চিন্তা কাজ করতো, এরকম মনে হইতো যে আমি কি আমার শেষ জীবনে কি পঙ্গু হয়ে বিছানা পড়ে থাকব, পড়ে যায় মরে যায়, ছেলে মেয়ে অনেক টেনশন ছিল। এখন কি নিজের ভিতরে কনফিডেন্স ফিরে এসেছে? হ্যাঁ এখন মনে হচ্ছে যে এখন আবার আগের মতো সব কাজ করতে পারবেন। হ্যাঁ তার মানে এই যে এত দূর থেকে যে এসেছেন, যে আশা, যে স্বপ্ন নিয়ে এসেছেন সেটা পূরণ হয়েছে? হ্যাঁ সেটা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। আমার দর্শকদের জন্য ছোট্ট করে আপনার যে এই যে অনুভূতিগুলো, এই যে সুস্থ আর অনুভূতিগুলো যদি আমরা একটু শেয়ার করেন। আমি এখন অনেকটা সুস্থ আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, ভালো আছি। আপনারা যদি এখানে আসতে চান আসতে পারেন, এখানকার সব সবাই ভালো, অনেকটা কেয়ার করে। এখন আমি তো কতটা খুশি সেটা আমি বলে বোঝাতে পারবো না, আমার তো কাছে অনেক ভালো লাগতেছে, সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম। দর্শক উনি ওনার মতো করে যতটুকু পেরেছেন
ওনার আবেগগুলো একটু প্রকাশ করার চেষ্টা করেছেন যদিও এত অল্পের ভিতরে এই সুস্থ হওয়ার আবেগ বলে বোঝানো সম্ভব না আপনারা অনেকেই দেখেছেন দীর্ঘদিন আমরা অনেকে আছে জ্বরে আক্রান্ত থাকি অসুখে আক্রান্ত হই দাঁতে ব্যথা বিভিন্ন চোখে ব্যথা বিভিন্ন রকম প্রদাহ নিয়ে আমরা ভুগি যখন সেই অবস্থা থেকে আমরা মুক্তি পাই আমরা সুস্থ হয়ে উঠি সেই আনন্দটাকে আসলে মুখে বলে বোঝানো সম্ভব হয় আর সেটা যদি হয় বছরের পর বছর ধরে অসুস্থ থাকার পরে সেই মুক্তি লাভ যখন একটা সময় সকল স্বপ্ন শেষ হয়ে যায় যে আমাকে দিয়ে হয়তো আর পৃথিবীতে কোনো কিছুই হবে না কিন্তু সেই মানুষটাই যখন আবার নিজেই দেখতে পান যে না আমি তো এখন অনেক সুস্থ মানুষের চেয়েও অনেক বেশি কিছু করতে পারি অনেক ভালো কিছু করতে পারি তখন সত্যি অনেক গর্ব হয় অনেক আনন্দ হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ঠিক আছে গেলাম ঠিক আছে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল